বাজারে যেখানে মুরগির ডিমের দামই হালি প্রতি 50 টাকার বেশি, সেখানে হাঁসের ডিমের বিক্রি হচ্ছে 30 টাকা দরে। শুনতে অবাক লাগলেও নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার থেকে 30 টাকা দরে ডিম কিনতে পারছেন স্থানীয়রা। খামারটিকে অত্যাধুনিক করে গড়ে তোলা হলে ডিম ও বাচ্চার উৎপাদন বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিলাল হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় সরকারিভাবে কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার, যেখানে মাত্র 30 টাকায় মিলছে এক হালি হাঁসের ডিম। খোলা বাজারে গেলেই কিনতে হচ্ছে 60 থেকে 70 টাকায়। কম দামের কারণে দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ছে এখানে। খামারে বাচ্চা উৎপাদনের পাশাপাশি ডিম বিক্রি করায় স্থানীয়রা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি পূরণ হচ্ছে পুষ্টি চাহিদা। শুধু ডিমই নয়, খামারের হাঁসের বাচ্চা সরবরাহ করা হচ্ছে সারা দেশে। বাইরে বিক্রি হয় 70 টাকা আলি, এখানে 30 টাকা আলি, এই জন্য একটু সেভ পাওয়া যায়, এই কারণে আমরা আসি এখান থেকে ডিম নিয়ে। এই জায়গায় আসছি, বাজারে সেনে ডিম কম দামে পাওয়া যায়, এই জন্য ডিম নিয়ে এই জায়গায় আসছি। আমি যেটা 20 টাকা নিতাম ম্যাডাম 30 টাকা বেচতাম, যেটা আমি 16 টাকা নিতাম ম্যাডাম 20 টাকা বেচতাম। যদি 10 টাকা 30 টাকা করিয়া বাজারে 50 টাকা। এখানে প্রজনন করা বাচ্চা ভালো মানের এবং বাজারের তুলনায় দাম অর্ধেক থাকায় চাহিদাও বেশ। যে ডিমগুলো বাচ্চা হবে সেই ডিমগুলো আমরা বাছাই করে নিই, সেই বাচ্চা হওয়ার ডিমগুলো আমরা সাধারণত 4-5 দিন জমা করে রাখি। তাছাড়া যে ডিমগুলো আমাদের উচ্ছিষ্ট থাকে বা বাচ্চা হবে না থাকে, ছোট এবং ওভার সাইজ বাঙ্গা থাকে, সেই ডিমগুলো আমরা সাধারণত সপ্তাহে 2 দিন জনগণের জন্য বিক্রি করে থাকি। এগুলো হলে সাইজ যেগুলো ভালো সেগুলো আমরা মেশিনের জন্য নিই, আর যেগুলি মনে করেন আনসাইজে যে ডিমটা বাঁকা এগুলো ফুটবে না, এই যে ফাটা এগুলো ফুটবে না, হ্যাঁ কিছু ডিম আছে লম্বা ছোট এগুলো ফুটবে না, এগুলো আমরা আলাদা কইরা তারপরে এগুলো আমরা লোকালি বিক্রি করি। শীততাপ নিয়ন্ত্রিত ডিম সংরক্ষণাগার সহ এখানে রয়েছে পর্যাপ্ত ইনকিউবেটর, হ্যাচারি এবং 16টি শেড। এখন খামারটিকে আরো আধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। খামারে শেডগুলো জরাজীর্ণ হয়ে গেছে, আমরা এই জন্য এখানে প্রস্তাব মন্ত্রণালয়ে বলছিলাম, আমরা প্রস্তাব পাঠাইছি। এখানে প্রায় 60-70 কোটি টাকার প্রজেক্ট আমরা করছি, যাতে প্রতি 4-3 তলা বিল্ডিং হয়, এখানে হাঁস থাকবে এবং ওইটা বেসরকারি খামারের লোকরা যাতে উদ্যোক্তারা আমাদের এই আধুনিক খামার যেটা হবে এটা দেখে তারা উৎসাহিত হয় এবং তারা নতুন নতুন খামার তৈরি করতে পারে। 1986 সালে সরকারিভাবে এই হাঁস প্রজনন খামার করা হয়। প্রতি বছর খামারটি থেকে 2 লাখের বেশি চীনা প্রজাতির পিকিং, বেইজিং, জিনডিং এবং দেশি হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।